সমুদ্র দানব বলে কুখ্যাতি আছে যে প্রাণীর, তার পিঠেই চড়ে বসলেন এক লোক। সম্প্রতি এমনই এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যায় সমুদ্রে ভেসে বেড়াচ্ছে দুটি বিশাল আকারের হাঙর। ভাসমান একটি নৌকা থেকে ওই হাঙরটির পিঠ লক্ষ্য করে ঝাঁপ দেন এক লোক। হাঙরটির পিঠে চড়ে ঝাঁপটে ধরেন সেটির ডানা। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। এভাবেই হাঙরের পিঠে চড়ে সমুদ্রে ঘুরে বেড়াতে দেখা যায় জাকি আল সাবা নামে এক ব্যক্তিকে। অন্যদিকে তার সঙ্গী সাথীরা নৌকায় দাঁড়িয়ে বেশ রোমাঞ্চিত হয়ে পুরো ঘটনার ভিডিও করেন। জানা যায় সৌদি আরবের বন্দর শহর ইয়ানবুর কাছে সমুদ্রে ঘটে এই ঘটনা। ভিডিওটিতে দেখা যায় জাকি আল সাবা নামের এ ব্যক্তি একটি নৌকায় বসে হোয়েল শার্ক গুলোকে সমুদ্রে সাঁতার কাটতে দেখেন। কিছুক্ষণের মধ্যেই তিনি নৌকা থেকে হাঙরটির পিঠ লক্ষ্য করে ঝাঁপ দেন। ঘটনায় রীতিমতো চমকেও যায় ওই বিরাট হাঙর। আর জাকিকে দেখা যায় হাঙরটির ডানা ঝাপটে ধরে লোহিত সাগরে ভেসে বেড়াতে। এদিকে ভিডিও পেছনে চিৎকার করে বলতে শোনা যায়, সাবধান, এটা তোমাকে খেয়ে ফেলতে পারে। তবে তাতেও দমেননি জাকি, বরং দ্বিগুণ উৎসাহে হাঙরটির পিঠের সঙ্গে লেপ্টে থাকেন। দুঃসাহসিক এই ভ্রমণের ভিডিও আপলোড করা হয় টুইটারে। সেটি দেখে মানুষজন রীতিমতো হতভম্ব হয়ে যান। কেউ কেউ ওই ব্যক্তির সাহসের প্রশংসা করলেও অনেকেই তীব্র সমালোচনাও করেছেন। লিয়ানা শারমিন, নিউজ 24।